গুড মর্নিং, সকাল বাজে এখন 6:30। আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, চা টা খেয়ে জিমে যাব। এই চলে এসেছি শক্তি সোপান ক্লাবের জিমে। জিমটার নাম হচ্ছে সোয়েট ফিক্স জিম, বাবুপাড়া শক্তি সোপান ক্লাবের এখানেই। এই যে আমি জিমে আছি, আর সকাল সকাল এখনও সেরকম বেশি কেউ আসেনি। আমি এক্সারসাইজ স্টার্ট করে দেবো। জিমটা আগে তোমাদের একটু দেখিয়ে নিই সবাইকে। এ সত্য এখানে আছে, ও পেটের এক্সারসাইজ করছে। তা আমি কদিন পরেই আসলাম আজকে জিমে, ঠিক আছে? তা আমি চলে এসেছি এখন জিম থেকে। এই যে পাপা, পাপা স্কুলে যাবে একটু পরেই, রেডি হবে। আর পাপার ব্লগ এডিট করা হয়ে গেছে কালকেরটা, একটু পরেই চলে আসবে। একটু পরে না, এখন কেমন অন্ধকার হয়ে যায় মাঝে মাঝে, স্কুল থেকে এসে আপলোড করবে, ঠিক আছে? আর আমিও চলে এসেছি এখন। তো মনার দিকে প্রচণ্ড ব্যস্ত, মনার কাছে গেলে এখন চেঁচামেচি করবে। এখন আমি একটু খাবো চা বা কফি, আর পাপা খাবে ভাত। খেয়ে দিয়ে পাপা রেডি হয়ে চলে যাবে স্কুলে, ঠিক আছে? আবার পরে দেখা করছি। এই যে আমাদের বাড়ির পাশে এখানে ফাঁকা জমি আছে, ওই ফাঁকা জমিতে এখানে কর্পোরেশন থেকে সব গার্বেজ ডাম্প করছে, গার্বেজেরই জমি। তো এখানে জমিটা উঁচু হয়ে যাবে, ভালোই হবে। এখন বাজে সকাল 8:20, ওরা অনেক সকাল থেকে কাজ করছে। পাপা হয়ে গেছে রেডি স্কুলে যাওয়ার জন্য। গুড মর্নিং। গুড মর্নিং এর আগে একবার মনে হয় করেছি আমরা, জানি না। পাপা পুরো স্টাইল হয়ে গেছে ওর। আজকে প্রথম সোয়েটার পরে স্কুলে যাচ্ছে এই সিজনের। পাপার টিফিন কি আছে দেখি। পাপা আজকে টিফিনে নিয়ে যাচ্ছে লুচি, এই সাথে আছে আলু ভাজা গরম গরম। এই যে আলু ভাজনে বালি, সকাল থেকে উঠে প্রচুর কাজ করছে আমার বউটা, দুর্বল বউটা, মাথা ব্যথা নিয়ে কাজ করছে। তো আমার এখন ব্রেকফাস্ট চলে এসছে, একদম গরম, এখনও তেলটা ফুটছে বেগুন ভাজায়। বাঁধাকপি একটু ছিল, পাপার টিফিনের থেকে দুটো লুচি আর একটা রুটি। এই দিয়ে আমি ব্রেকফাস্ট করে নেব, ফটাফট ব্রেকফাস্ট করে স্নান করে বেরিয়ে যাব। আজকে অনেক কাজ আছে, আরেকবার ইচ্ছা আছে মার্কেটে যাব। আর আরেকজনকে দেখো, ভাত খেতে ব্যস্ত, ভাত খেয়ে মনাও রেডি হয়ে যাবে পার্লারে। তো আমাদের অনেক কাজ আজকে সোমবার। চলে এসেছি সেন্টারের সামনে, গরুগুলো সবজির পাতা টাতা খাচ্ছে, কেউ মনে হয় ফেলে গেছে। তো এই যে সেন্টারের সামনে আমাদের, আমি পুজো দিয়ে নিয়েছি এসে। আর এই হচ্ছে সানরাইজ ক্লাব। সানরাইজ ক্লাবের এখানে একটা ব্যানার লাগিয়েছে, এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে 11 ডিসেম্বর। সামনে অনেকগুলো বিয়ে বাড়ি আছে, তাই আমি আর মনে এসেছি গিফট নিতে। তো এটা একটা হোলসেল শাড়ির দোকান, এখানে রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। মনা ওইদিকে ভেতরে শাড়ি দেখছে না কি দেখছে জানি, আমি বাইরে এই সাইডটায় দাঁড়িয়ে আছি। এই যে দাদার দোকান, তো শাড়ি টাড়ি কিনে আমরা চলে এসেছি রিলায়েন্স মার্টের কাছে। আমরা একটু রিলায়েন্স মার্টে, এটা বর্ধমান রোডে, রিলায়েন্স মার্টে একটু ঢুকবো। ইচ্ছে আছে আমার দু একটা জামা কাপড় নেবো, পরার মতো সেরকম ভালো কোনো প্যান্টই পাচ্ছি না, তাই আসলাম। আমাদের অবস্থা এখন হাউতুমেক লিফটুমে বন্ধের মতো, যাচ্ছি আমরা এখন রিলায়েন্স ট্রেন্ডসের উপরে জামা কাপড় দেখতে। তোমার মাঝখান থেকে কে হাসছে? এটা রিলায়েন্স মার্টের ফার্স্ট ফ্লোরে, এটা গার্মেন্টস সেকশন, এদিকে লেডিস সেকশন আছে আর ওইদিকে জেন্টস সেকশন আছে, আমরা ওদিকটাতেই যাব। আরও কিছু হাউস হোল্ড অ্যাপারেলসও এখানে পাওয়া যায়। তো আমাদের জিনিসপত্র সব কেনা হয়ে গেছে, এবার আমরা বাইকটা নিয়ে এখান থেকে চলে যাব। ওই যে মনার হাতেও ব্যাগ আছে, অনেক মার্কেটিং করেছি। আর খুব রোদ আছে আজকে, গরম লাগছে, হাফাতা টি শার্ট পরে আছি তাও গরম লাগছে। আর এখানে কিছু খাওয়ার দিচ্ছে মনে হয়, আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি। আর এখানে যে পাপা বাস আসবে বলে দাঁড়িয়েছিলাম, তো দেখছি এখানে বাবলু মামার দোকানে একটা ষাঁড় এসে দাঁড়িয়ে আছে। এই যে ষাঁড়টা দোকানের ভেতরেই প্রায় ঢুকে যাচ্ছিল, তো ওকে খাওয়ার দিতে হবে। ডেলি বলে আসে এখানে, খাওয়ার খায়, এখানে একটু আলু দেয়। এই যে আলু দিয়েছে মামা 4-5টা, তো খাবে খেয়ে দে তারপর আস্তে আস্তে আবার চলে যাবে।
এটাও রোজকার বলে নিয়ম। এই দেখো অনেক বড় ষাঁড়, এটা শিং নেই যদিও, কিন্তু ষাঁড়টার সাইজ কিন্তু বেশ ভালোই বড়। পাপাদের স্কুল বাস চলে এসছে 4টে, আজকে একটু তাড়াতাড়ি এসছে, এই যে নেমে গেছে। তাই এতগুলো সবাই মিলে কোথায় যাচ্ছে? যাও, পাপা এখন খাচ্ছে সুপার কিট জুস, এটা খেলে নাকি তাড়াতাড়ি কিট থেকে ম্যান হয়ে যায়। তো পাপা খাচ্ছে, এই যে এটা হচ্ছে সুপার কিট জুস ওরিয়েন্সের, এটাকে ডাইলিউট করে খেতে হয় জল দিয়ে। তো এখন খেয়ে নিক, কারণ রাত্রিবেলা আমরা আবার যাব, আমাদের আবার একটা ইনভিটেশন আছে আজকে বিয়ে বাড়ি, তখন তো খাওয়া যাবে না। তো পাপা এখন চেঞ্জ করে নেবে, তারপর আমি ওকে খেতে দিয়ে দেবো লাঞ্চ। তো এই হলো আজকে পাপার খাবার, ডাল ভাত আলু পনির ডিম সেদ্ধ আর অল্প একটু আলু ভাজা, সকালবেলা একটু খেয়ে গেছিলো। আর পাপা এখন বসে পড়েছে খেতে, আবার সন্ধ্যেবেলা পড়া আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর সন্ধ্যেবেলা পড়া আছে আবার। এখন পাপার চোখের ড্রপ দেওয়ার টাইম, তো এই যে এখানে দুটো ড্রপ আছে, একটা দেওয়া হয়ে গেছে, আরেকটা দেবো। এই দেখো কেমন লাগে চোখের ড্রপ দিতে? চোখের ড্রপ দিতে ভালো লাগে না? মোবাইলটা দেখতে পায় না না 5 মিনিট চোখের ড্রপ দিয়ে, ওই জন্য ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চোখের ড্রপ দিয়ে দিই। হ্যাঁ, সন্ধ্যাবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি সামনেই দোকানে একটা এসছি, এখানে এই যে শুকনো ছোলা পেঁয়াজ আর চাল ভাজা দিয়ে আমাকে একটু মেখে দিল। যেমন বলেছিলাম আজকে আবার বিয়ে বাড়ি আছে, আমরা রেডি হয়ে গেছি, আমি এখানে রেডি হয়ে গেছি, আর চলো দেখাই পাপা কি করছে। পাপা এখানে রেডি হয়ে গেছে আর মনা রেডি হচ্ছে, হলে আমরা বেরিয়ে যাব। এখন বাজে 9টা, মনার কাজ ছিল, সাজানো ছিল, সাজিয়ে টাজিয়ে মনা চলে এসছে, তো তাড়াতাড়ি আমরা যাব, 9:30-এর মধ্যে পৌঁছে যাব। আমাদের ফিরতে হবে তাড়াতাড়ি, কারণ কালকে আবার পাপার স্কুল আছে, আমাদেরও কাজকর্ম আছে। ঠিক আছে, বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি সেবক রোড হোটেল সেন্ট্রাল পার্কে, আর এই যে এইখানে ব্যাংকোয়েট হলে ওর বিয়ের প্রোগ্রামটা আছে। এই পাপা আর মনা দাঁড়িয়ে আছে, আমি পার্কিংয়ে সামনেই পার্কিংয়ে গাড়িটা রাখলাম, এবার যাই ভেতরে যাই দেখি কীরকম হয়েছে। এই যে এখানে ওরই বিয়ে আজকে, ওই যে মনাই সাজিয়েছে ওকে, আর আমাদের রিলেটিভও হয় দূর সম্পর্কের, ওই মনা ওর সাথে গল্প করছে। তো আমরা এখন খুব সুন্দর একটা সাজিয়েছে বিয়ে বাড়ির স্টেজটা, আর ওর ফটোগ্রাফি হচ্ছিলো এখন, তার মাঝখানে আমরা চলে আসলাম, আমরা চলে এসে গিফট টিফট দিয়ে দিলাম। আমাদের ডিনার হয়ে গেছে আর মনা বৌদিদের সাথে গল্প করছে, আর এখানে সবাই আরও নিমন্ত্রিতরা আসছে এখনও। খুব সুন্দর ব্যাংকোয়েট হলটাকে সাজানো, আর খাওয়ার দাওয়ারও ব্যবস্থা খুব ভালো ছিল, পাপা এই যে খেয়ে দিয়ে এখানে পেছনে বসে আছে, আর মনা মাঝখানে পাপাকে খুঁজেই পাচ্ছিল না, এই যে এখানে লুকিয়ে জলের বোতল খোলার চেষ্টা করছে, পারছেই না। ঠিক আছে, আমি ওকে একটু হেল্প করি জলের বোতলটা খুলে দিতে। বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ি চলে যাই, আর আজকের ব্লগটা আমি বিয়ে বাড়ি দিয়েই শেষ করছি। তোমরা যারা যারা আমার ব্লগগুলো দেখছো, তারা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর কি কি ইম্প্রুভমেন্ট করা দরকার সেগুলোও অবশ্যই জানিও। তো ঠিক আছে, কালকে আবার দেখা হবে, সকাল সকাল চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট।